প্রকাশিত হলো এই বছরের সিবিএসই দ্বাদশ ও দশম শ্রেণীর ফলাফল। দ্বাদশের পাশের হার 87%, অপরদিকে দশম শ্রেণীর পাশের হার 93.12%। রাজ্যের বিশালগড় আনন্দ মার্ক স্কুলের দশমের ছাত্রছাত্রীরা 100% উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত হলো 2022-23 শিক্ষাবর্ষের সিবিএসইর দশমের ফলাফল। দশমের ফলের ক্ষেত্রে কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এবছর পাশের হার 93.12%। চলতি বছর সিবিএসই দশমের পরীক্ষা হয়েছিল 15 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত। প্রায় 19 লক্ষ পড়ুয়া বসেছিল পরীক্ষায়। যে সমস্ত পড়ুয়ারা কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেই 0.1% পড়ুয়াদের বিশেষ মেরিট সার্টিফিকেট দেওয়া হবে। সিবিএসই দশমের পরীক্ষায় বিশালগড় স্থিত আনন্দ মার্ক স্কুল বেশ ভালো ফলাফল করেছে। এই স্কুলের ফলাফল 100%। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 53 জন, এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 39 জন, বাকি 14 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 97.8%। তাছাড়া বাংলা বিষয়েও একজন 100% নম্বর পেয়েছে। ক্লাস 10 অর্থাৎ সেকেন্ডারি এক্সামের রেজাল্ট আউট হয়েছে 2022-23। আমাদের স্কুল থেকে এই বছরে প্রায় 53 জন অর্থাৎ 53 স্টুডেন্ট মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সবাই অর্থাৎ স্কুল থেকে 100% পাস করেছে এবং ফার্স্ট ডিভিশন তার মধ্যে থেকে 39 জন অর্থাৎ 39 স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং সেকেন্ড ক্লাস এবং সেকেন্ড ডিভিশন পেয়েছে 14 জন, সব মিলিয়ে 53। তার মধ্যে হাইয়েস্ট মার্কস যিনি পেয়েছেন তা হলো 97.8, অর্থাৎ 500-র মধ্যে 489 অর্থাৎ 489। বাংলাতে 100-তে 100 অর্থাৎ যিনি হাইয়েস্ট মার্ক পেয়েছেন তার মধ্যে বাংলাতে 100-তে 100 পেয়েছেন। শুক্রবার সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর সিবিএসই বোর্ডে দ্বাদশ শ্রেণীতে 16 লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল, পাস করেছে 87%, যা গত বছরের তুলনায় কম। দেখা গিয়েছে 95%-এর বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 22,000, 1.12 লক্ষ পড়ুয়ার স্কোর 90%-এর বেশি। বোর্ডের তথ্য অনুযায়ী ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। ছাত্রদের তুলনায় 6% পাশের হার বেশি ছাত্রীদের। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এবছর মেধা তালিকা প্রকাশ না করার কারণ হিসেবে বোর্ডের বক্তব্য, মেধা তালিকা পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার জন্ম দেয়, তা কাম্য নয়। তবে বিভিন্ন বিষয়ে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের বিশেষ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে তিরুবনন্তপুরমে, সেখানে পাশের হার 99.91%, আর সবচেয়ে কম প্রয়াগরাজে, পাশের হার 87.05%। 1.25 লক্ষ পড়ুয়া কম্পার্টমেন্টাল পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।